আপনি সেল করে কুল পাবেন না, আপনার উল্টা লোক রাখা লাগবে এইসব সার্ভিস দেওয়ার জন্য। ঘরে বসে ইনকাম করতে কেনা চায়, আজকে একটা এমন দারুণ ব্যবসার আইডিয়া দিব আপনাদের, যে ব্যবসা করতে কোনো প্রকার পুঁজি প্রয়োজন হবে না, প্রয়োজন হবে শুধুমাত্র একটা ফেসবুক পেজ আর আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার। এগুলো যদি থেকে থাকে তাহলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন, আর ব্যবসা শুরু করতে কোনো প্রকার টাকাই লাগবে না, কিন্তু প্রতি মাসে 50,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে কী করতে হবে A to Z সকল কিছু আমি করে দেখাবো, যাতে করে আপনার কোনো অসুবিধা না হয়। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি ব্যবসার একটা আইডিয়া পাবেন, নিজে একটা কোম্পানির মালিক হয়ে যাবেন। আপনি যখন ফেসবুক ব্যবহার করতে থাকেন তখন অবশ্যই ফেসবুক নিউজ ফিডে এমন এমন অ্যাড দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন মাঝে মাঝে, সেটা হচ্ছে ইউটিউব প্যাকেজ, ফেসবুক প্যাকেজ, ইউটিউবের সাবস্ক্রাইবার এত হাজার এত টাকা, ইউটিউবের ওয়াচ টাইম পূরণ করে দিলে এত টাকা, তাছাড়া ফেসবুকের ফলোয়ার, ফেসবুকের লাইক এসব সেল করে, এরকম অনেক বিজ্ঞাপনই আপনার সামনে এসেছে। তারা এটা কিভাবে সেল করে? তারা সেল করে একটা কোম্পানির মাধ্যমে। তারা মনে করেন $1,000 কিনলো $1 দিয়ে, আপনার কাছে সেল করবে $1,000 $3, মাঝখানে $2 তাদের প্রফিট। এখন আপনিও চাইলে কিন্তু এই সেম প্রসেসটা করতে পারেন, খুব অল্প দামের মধ্যে লাইক ফলোয়ার ওয়াচ টাইম সোশ্যাল মিডিয়ার যে কোনো সার্ভিস বলেন না কেন সেটা নিয়ে আপনি একটা মানুষকে দিবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজটাকে যত সুন্দর করে সাজাতে পারবেন আপনার ব্যবসাটা তত দারুণভাবে তৈরি হবে। বর্তমানে ফেসবুক ফলোয়ার এবং ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব ওয়াচ টাইম এবং ফেসবুক ওয়াচ টাইমের চাহিদা অনেক বেশি। আপনি যদি এইগুলো নিয়ে কাজ করেন আশা করি আপনাকে আর পিছিয়ে ফিরে থাকাতে হবে না। কিন্তু আপনি যদি ভেবে থাকেন ঘরে বসে মোবাইল টিপবেন, ফেসবুক চালাবেন, ইউটিউব দেখবেন আর প্রতি মাসে ৫,০০০০ টাকা জোরে জোরে পড়বে, তাহলে এই ভিডিওটা এখান থেকে স্কিপ করে বের হয়ে যান। আর যদি আপনি পরিশ্রম করতে পারেন, কষ্ট করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। আর কথা বাড়াবো না, মোবাইল স্ক্রিনে যাব, কিভাবে কি কি করতে হবে সব কিছু দেখিয়ে দিব। সবার প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এরকম একটা লিংক দেওয়া আছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। এখান থেকে আমি যে সকল সাইটে কাজ করে থাকি সকল সাইটেই লিস্ট করে রাখি, যাতে করে আপনারা সহজেই এখান থেকে দেখতে পারেন। তারপর আমরা ক্লিক করব আনলিমিটেড ফলোয়ার নামে এই অপশনটাতে। এখানে দেখতে পারবেন লাইক ফলোয়ার ব্যবসা করুন, এই লাইক ফলোয়ারের ব্যবসার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাকে এই সাইটটাতে নিয়ে আসবে। নিয়ে আসার পরবর্তীতে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করবেন। ইমেল ভেরিফিকেশন একটা কোড যাবে, ইমেলটা ভেরিফিকেশন করে লগ ইন করবেন। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমার অ্যাকাউন্টে এখন বর্তমানে রয়েছে $4.34, আমি ডিপোজিট করেছিলাম $4.99। আপনাদের দেখানোর জন্যই আমি ডিপোজিট করে এখান থেকে আমি আমার ফেসবুক পেজে লাইক নিয়েছি। এখন বলতে পারেন আপনি কিভাবে এখান থেকে ব্যবসা করবেন। ব্যবসাটা হচ্ছে এটাই যে আপনি একটা ফেসবুকে পেজ খুলবেন, সেই ফেসবুকের পেজে বিভিন্ন ধরনের অফার দিবেন, ফেসবুক লাইক, ইউটিউব লাইক, ইনস্টাগ্রাম লাইক, টুইটার ফলোয়ার, A to Z যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর লাইক ফলোয়ার সেলের বিজ্ঞাপন দিবেন। বিজ্ঞাপন দিলে অবশ্যই সেখান থেকে কিছু কাস্টমার অবশ্যই পাবেন, আর কাস্টমার পাওয়ার পরবর্তীতে কাস্টমার কাছ থেকে টাকা নেবেন। টাকা নেওয়ার পর কিছু সময় নেবেন, 24 ঘন্টা, 48 ঘন্টা, এর মধ্যে আপনি লাইক কমপ্লিট হয়ে যাবে, কাস্টমার আপনাকে অগ্রিমই পেমেন্ট করবে। সেজন্য আপনার পেজটা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সো কথা বাড়াবো না, আমি দেখবো এখন কিভাবে আমরা খুব অল্প টাকা খরচ করে বেশি লাইক নিতে পারি। এই জন্য সবার প্রথমে আমরা চলে যাব থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে যাব অর্ডারে। অর্ডারে ক্লিক করলে এখানে ক্লিক করবো নিউ অর্ডার। নিউ অর্ডার ক্লিক করলে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি এমন কি নাই যে নিতে পারবেন না, দেখাচ্ছি কি কি নিতে পারবেন। ইনস্টাগ্রাম NFT সার্ভিস নিতে পারবেন, ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম ভিউ, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম মেনশন, ইনস্টাগ্রাম কমেন্ট, এসে ইনস্টাগ্রামের সকল কিছু নিতে পারবেন। A to Z যা ইনস্টাগ্রামের ফিচার আছে সবগুলি নিতে পারবেন। এই দেখেন উপরে সব ইনস্টাগ্রামের উপর ইনস্টাগ্রাম, আবার ইনস্টাগ্রাম কোন দেশ থেকে নিতে চান সেই দেশ সিলেক্ট করে নিতে পারবেন, ইউরোপের যদি আপনার লাগে সেই ইউরোপের নিতে পারবেন, ব্রাজিল, আফ্রিকা, তুর্কি সব কিছুই আছে। এরপর আসেন ফেসবুক পেজ। ফেসবুক পেজে লাইক নিতে পারবেন, কমেন্ট নিতে পারবেন, ভিডিও ভিউ নিতে পারবেন, গ্রুপ মেম্বার নিতে পারবেন, তাছাড়া আপনার যদি কোনো কান্ট্রি সিলেক্ট থাকে সেই কান্ট্রি সিলেক্ট করে ওই কান্ট্রি ওয়াইজে মেম্বার নিতে পারবেন, পোস্ট প্যাকেজ আছে, লাইভ স্ট্রিম নিতে পারবেন, ইউটিউব শর্ট,
ইউটিউব ভিউ, ইউটিউব কমেন্ট, ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব ওয়াচ টাইম, ইউটিউব সোশ্যাল শেয়ার, এ টু জেড সকল কিছু নিতে পারবেন। বেশিরভাগ ফেসবুক ফেসবুক ভিডিও ওয়াচ এবং ইউটিউব ওয়াচ টাইম এই দুইটা অনেক চলে, আর ফেসবুক ফলোয়ার আর ইউটিউব সাবস্ক্রাইবার এই দুইটা বেশি 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 চলে। আমি আপনাকে সেটাই আজকে নিয়ে দেখাবো, একটু অপেক্ষা করেন। আগে দেখাচ্ছি কী কী সার্ভিস আপনি দিতে পারবেন মানুষকে। সো এই জন্য টিকটক, টিকটকের এ টু জেড সকল সার্ভিস, টুইটারের এ টু জেড সকল সার্ভিস, টেলিগ্রামের এ টু জেড সকল সার্ভিস, অ্যাপেল এ টু জেড, এখান থেকে লিঙ্কডইন, তাছাড়া যা চান না কেন, এত 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 সার্ভিস আছে যা আপনি যদি আপনার পেজটাকে সুন্দর করে সাজাতে পারেন, আপনি সেল করে কুল পাবেন না, আপনার উল্টো লোক রাখা লাগবে এইসব সার্ভিস দেওয়ার জন্য। সো এত কিছু দেখাবো না, সবগুলোর সিস্টেম একদম সেম। আমি আজকে আপনাদের ফেসবুক পেজে লাইক নিয়ে দেখাবো যে আসলে এই সাইট কাজ করে কি না, আর এটা খুব ট্রাস্টেড একটা সাইট, তাই আপনাদের মাঝে শেয়ার করা। দেখেন সবার উপরে ফেসবুক পেজ লাইক, এই যে আমি আপনাদের যদি দেখাই, এই যে দেখেন ফেসবুক পেজ লাইক, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে এখন এখানে অনেক ধরনের সার্ভিস আছে, আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিই। প্রথমটাই দেখেন ফেসবুক পেজ লাইক, এই যদি আমি একটু মার্ক করে দেখাই, এটা ফেসবুক পেজ লাইক রিয়েল ওয়ার্ক ফাস্ট আপডেট, মানে এটা 100% রিয়েল ওয়ার্ক, আর এটা লাইফ টাইম থাকবে, ম্যাক্সিমাম 2 লাখ নিতে পারবেন। এক্সট্রা আপনি যখন অর্ডারটা প্লেস করবেন, এক ঘন্টার মধ্যে অর্ডারটা প্লেস হয়ে কাজ শুরু হয়ে যাবে, স্পিড থাকবে, প্রতিদিন 5000 করে পাবেন এখান থেকে। আপনি যদি মনে করেন আপনার 100% রিয়েল লাইক দরকার, লাইক প্লাস ফলোয়ার, সেক্ষেত্রে এখান থেকে আপনি প্রতিদিন 5000, মানে আপনি যদি 50000 নেন, 10 দিনে এরা 50000 কমপ্লিট করে দিবে। এর পরবর্তীতে আসেন ফেসবুক পেজ লাইক ফলোয়ার, এখানে হচ্ছে স্পিড হচ্ছে পার ডে 200, আপনি যতই নেন পার ডে 200 মতো পাবেন, আর এখানে 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করে দিবে। আপনার কাস্টমারের যেটা চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী আপনি এরকম করে লাইক দিতে পারবেন। আপনার মনে করেন এখন দরকার ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার, সো আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ফেসবুক পেজে লাইকটা নিব, যেমন এই দেখেন এটা আমার একটা ক্লায়েন্টের ফেসবুক পেজ, এই পেজে আমি এখন লাইক নিব। এখানে দেখেন 517টা অলরেডি লাইক আছে, সো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, পেজের লিঙ্কটা কপি করে এই ওয়েবসাইটে চলে আসব, এই লিঙ্কে এখানে পেস্ট করে দিব। তারপর এখানে কোয়ান্টিটি, আপনার কতটা লাইক প্রয়োজন। এখন মনে করেন আমি আপনার এক অর্ডার আসলো যে আমার পেজে 1000টা লাইক দিতে হবে, সো 1000টা লাইক দিতে হবে। সো এখানে দেখেন 1000টা লাইকের খরচ হচ্ছে 1.22, মানে এটা কিন্তু ডলার, 1.22 ডলার। এই ডলারটাকে আপনি কীভাবে কত কমে দিতে পারবেন, এটাই হচ্ছে এখান থেকে খুঁজবেন। এখানে যদি সার্ভিসে ক্লিক করেন, আমি যদি সেকেন্ডটা ক্লিক করি, সেকেন্ডটা ক্লিক করলে দেখেন 2.9 সেন্ট, এ থার্ড ক্লিক করি 3.59, এখানে থেকে আপনি যত সুন্দরভাবে যত টার্গেট করে লাইক নেবেন তত টার্গেট করেই বেশি বেশি খরচ হবে। তাই এখান থেকে এই সেকেন্ডটা যদি ক্লিক করেন, সেক্ষেত্রে সব থেকে কম প্রাইসের মধ্যে এখান থেকে নিতে পারবেন। সো আমি এই 1000 লাইক না নিয়ে এখান থেকে 500 লাইক নিব। 500 লাইক নিলে খরচ হচ্ছে 61 সেন্ট, বাংলাদেশ টাকায় 50 থেকে 55 টাকার মতো আমার এখানে খরচ হতো। এই 50 থেকে 55 টাকা খরচ করে আমি কিন্তু 500 লাইকের জন্য 250 থেকে 200 টাকা চার্জ করতে পারি, আর সবাই 200 থেকে 250 টাকা চার্জ দিবে আপনাকে। সো এখানে কনফার্ম দিবেন, কনফার্ম দেওয়ার পর এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। এ দেখেন এখানে 3 ডটে যদি যান, অর্ডারে ক্লিক করেন, এ দেখেন অল অর্ডার, অল অর্ডারে গেলে এই যে দেখেন আমি এর আগে একটা অর্ডার দিয়েছিলাম, এই যে এই অর্ডারটা দিয়েছিলাম এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি যদি কাজ না করে সাকসেস না হই আপনাদের দেখিয়ে এতে কোনো লাভ হবে না। আর এই যে কমপ্লিট হয়ে গেছে, সো এখন হচ্ছে আমরা যে অর্ডারটা দিলাম সেই অর্ডারটা দেখেন এই যে এখানে প্রসেসিং আছে। এখন দেখবো আমাদের ফেসবুক পেজে আসলে লাইক যাওয়া শুরু হয়েছে কি না। সো কিছু সময় দিতে হবে, এখন বাজে 6:31, দেখবো কতক্ষণ থেকে আমাদের ফেসবুক পেজে কাজ শুরু হয়। আমাদের ফেসবুক পেজে লাইক ছিল কতটা, 517টা, দেখেন 517টাই আছে। যদি রিলোড দেই এখানে এখনও কাজ শুরু হয়নি, তো আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এখানে কাজ শুরু হোক, তারপর আর দেখাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম 6:00 সামথিং মিনিটে সন্ধ্যার দিকে, আর এখন বাজে রাত 3টা।
এখন আমরা দেখব আমাদের ফেসবুক পেজে আসলে লাইকগুলো চলে এসেছে কিনা। এই যে দেখেন আমি ফেসবুক পেজটা ওপেন করে রেখেছি, আর যদি একটু রিলেট দিই, আরও অনেক আগেই লাইক চলে এসেছে, আমি অন্য অন্য কাজ করতেছিলাম তাই দেখিনি, হঠাৎ দেখে তারপর ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে ফিরি। এখানে দেখেন 1.1k লাইক আছে, আমাদের লাইক কিন্তু ছিল 517টা, এখন এখানে 1.1 লাইক, তাও মাত্র 5-6 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি এখন আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করি, দেখেন আমাদের অর্ডারটা এখানে এখনও প্রসেসিং আছে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আসলে সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এই দেখেন এখানে আমি $4.99 ডিপোজিট করেছিলাম, দুইটা অর্ডার করেছি, এই দেখেন দুইটা অর্ডার, আর এখানে হচ্ছে একটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর দুইটাই 61 সেন্ট খরচ হয়েছে, আর দুটাতে লাইক এসেছে, মানে 500 লাইক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু 1100 লাইক পেয়েছে দুইটা মিলে, আর আমার খরচ হয়েছে $1.20 মতো। 1000 লাইকের জন্য আমার মোট খরচ হয়েছে 130-140 টাকার মতো। আপনি কিন্তু চাইলে এই 1000 লাইকেই 250-300 টাকা বিক্রি করতে পারেন। তাহলে তো বুঝতে পারলেন কিভাবে লাইকটা নেবেন, আর এখান থেকে আপনি যে কোনো কিছুর সার্ভিস দিতে পারেন, সব কিছুই এক। আমি যেরকমভাবে ফেসবুকে লাইক ফলোয়ার নিয়েছি, আপনি এরকম সেম সব কিছু একভাবে নিতে পারবেন, আর নেওয়ার সময় চেক করে নেবেন কোনটাতে অ্যামাউন্ট কম খরচ হয়। আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা 3 ডটে যদি যান অ্যাড ফান্ড, অ্যাড ফান্ডে এখানে পারফেক্ট মানি দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই অ্যাড ফান্ড করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন আমি ভিডিওর প্রথমে বললাম কোনো প্রকার টাকা খরচ হবে না, কিন্তু এখানে তো $5 আমি ইনভেস্ট করেছি। আসলে এই টাকাটা কিন্তু আমার না, আপনি যখন ইনভেস্ট করবেন এই টাকাটা কিন্তু আপনার থাকবে না, আপনার প্রথম ইনভেস্টটাই হচ্ছে আপনার ফেসবুক পেজ। আপনার ফেসবুক পেজটাকে সুন্দরভাবে সাজাবেন, ওইটা যদি প্রমোট করেন, বুস্ট করেন, ওইটার পিছে যে খরচটা করবেন সেটাই আপনার মূল খরচ। সেখান থেকে যখন কাস্টমার পাবেন, কাস্টমারে কিন্তু আপনাকে পেমেন্ট করবে তার লাইকের জন্য, সে যদি 50% টাকাও পেমেন্ট করে সেই টাকাটা এখানে ডিপোজিট করে তাকে লাইক দিয়ে পরবর্তী টাকাটা আপনি তুলে নিতে পারবেন। আশা করি A to Z সকল কিছু দেখাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা বা কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি এই বিজনেসটা দাঁড়া করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজটা সম্পূর্ণভাবে প্রফেশনাল মুডে সাজাতে হবে, আর সেটা যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন নতুন একটা ভিডিওতে কিভাবে ফেসবুক পেজ সাজাবেন, কিভাবে সেখান থেকে সেল বের করবেন, কিভাবে সেখান থেকে প্রফিট করবেন, A to Z সকল কিছুই আপনাদের মাঝে দেখাবো। তাহলে আর বসে আছেন কেন, এখনই আপনার হাতে মোবাইলটা নেন, ফেসবুক পেজ খোলেন ইউনিক একটা নাম দিয়ে, সেখানে বিভিন্ন ধরনের অফার ছাড়ুন আর সততার সাথে ব্যবসা করুন। ইনশাল্লাহ এখান থেকে 50,000 টাকা তো কমই বলেছি, আপনার ব্যবসা যদি রানিং হয়ে যায় 2-3 জন লোক খাটিয়েও এখানে কাজ করে কুল পাবেন না, কারণ বর্তমানে ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং যদি করেন অনেক 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 মানুষ পাবেন যারা আপনার কাছ থেকে সার্ভিস নিবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।